বিসিএস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কিল্লা ব্লকের অন্তর্গত সাইমারয়া কমিউনিটি হলে এবং কলসি এই দুটি এলাকায় 800 দুস্থ পরিবারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডিকে চাকমা, কোষাধ্যক্ষ টিসিএস নিহার রঞ্জন দাস, সম্পাদক অসীম সাহা, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক অরুণ রায়, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, কিল্লা বিডিও অরিমেশ দেববর্মা সহ রাজ্যের অন্যান্য টিসিএস অফিসারগণ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন এমডিসি জয়কিশোর জমাতিয়া। স্বাগত ভাষণ রাখেন অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা সদর এসডিএম অসীম সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ। কিল্লা প্রত্যন্ত অঞ্চলে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা করেছি। আমরা চারটা জায়গাতে বস্ত্র বিতরণ করেছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, উপস্থিত ছিলেন কৃষি ও পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী প্রণজিৎসিং রায় মহোদয়, অত্র এলাকার বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। স্যার, কোন কোন জায়গাতে আপনারা আজকে দিয়েছেন এগুলা? আমরা এখানকার 18 বলা তৈবাগলাই, কলসিবাড়ি, সাইমারোয়া কত পরিবার দেওয়া হয়েছে? টোটাল আমরা 800 পরিবারকে কম্বল বিতরণ করেছি। আগামী দিনে কি আপনার এই কর্মসূচি জারি থাকবে? আচ্ছা, আগামী 17 তারিখে আমরা হোয়াই ডিস্ট্রিক্টে করব। এর আগেও আমরা করেছি মোহনপুরে আমরা 6টা জায়গাতে করেছি। আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। শুধুমাত্র আমরা শীতবস্ত্র বিতরণ নয়, আমরা এর মধ্যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করার ইচ্ছা আছে। আমরা গত বছরও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমরা জানতে পেরেছি যে ব্লাড ব্যাংকে ব্লাডের একটি শর্ট আছে। তা আমরা আমাদের অফিসারদের সাথে আমরা আলোচনা করেছি এবং আমাদের জানেন যে প্রতি দুই বছর অন্তর অন্তর আমাদের অ্যাসোসিয়েশনের জেনারেল মিটিং হয়। সেই সময়ে আমরা ব্লাড ডোনেশন এবং বিভিন্ন কর্মসূচি আমরা রাখি। আমরা অলক সূত্রধরের প্রতিবেদন দুরন্ত টিভি।